করোনা প্রতিষেধক এখনো বাজারে আসেনি, অথচ এরই মধ্যে বুকিং হয়ে গেছে অর্ধেকের মতো টিকার ডোজ। বিশ্বের ধনী দেশগুলো মোটা অঙ্কের টাকা দিয়ে এই বরাদ্দ দিয়ে রেখেছে। সম্প্রতি অক্সফামের এক সমীক্ষায় এমন তথ্য উঠে আসে। বাজারে যখন ভ্যাকসিন আনতে মরিয়া প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে নিরাপদ ভ্যাকসিন নিয়েও প্রশ্ন উঠেছে। এবার অক্সফোর্ডের পর রাশিয়ার ভ্যাকসিনে দেখা মিলেছে পার্শ্ব প্রতিক্রিয়া। বলা হয়েছে রাশিয়ার টিকা প্রয়োগের পর প্রায় 14% স্বেচ্ছাসেবী পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন। এ অবস্থায় ভারতে 10 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের কথা জানিয়েছেন রাশিয়া। আর আগামী নভেম্বর থেকেই তারা ভারতে টিকা সরবরাহ করতে পারবেন বলে জানিয়েছেন। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে করোনা ভ্যাকসিনের নীল নকশা প্রকাশ করেছে মডার্না এবং মার্কিন কোম্পানি ফাইজার। বৃহস্পতিবার কোম্পানি দুটি তাদের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ব্লুপ্রিন্ট প্রকাশ করে। কিছুদিন আগেও খুলনার কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে যেখানে প্রতিদিন গড়ে 95 থেকে 100 রোগী ভর্তি থাকত, সেখানে এখন ভর্তি থাকা রোগীর সংখ্যা মাত্র 25 থেকে 30 জন। পাশাপাশি কমেছে রোগী শনাক্তের সংখ্যাও। আগে 282টি নমুনা পরীক্ষায় 150 থেকে 160 জন করোনা শনাক্ত হলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 25 থেকে 30 জনে। চিকিৎসকরা বলছেন শনাক্তের হার কমলেও করোনা আক্রান্তদের শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ছে। আগে চিকিৎসা নেওয়া রোগীর মধ্যে মাত্র 8 থেকে 10% হাইফ্লো অক্সিজেন দেওয়া লাগত, তবে এখন ভর্তি থাকা 25 থেকে 30 জন রোগীর মধ্যে গড়ে 10 জনেরই লাগছে অক্সিজেন সাপোর্ট। সিভিয়ার করোনা ইনফেকশন বা আক্রান্তের সংখ্যা কমে নাই। আমাদের এখানে যে 10টা আইসিইউ বেড, এটা সবসময় অকুপাইড থাকছে। আগে অনেক রোগীর মধ্যে মর্টালিটি যতটা ছিল, আমাদের অল্প রোগীর মধ্যে এখন একটু সেই মর্টালিটি একটু বেশি মনে হচ্ছে আনুপাতিক। আক্রান্ত কম, কিন্তু যাদের ভর্তি তারা কিন্তু খুব মারাত্মক সমস্যায় পড়তেছে। তাতে বোঝা যাচ্ছে যে কিছুটা প্যাটার্ন চেঞ্জ করতে এই ভাইরাস। তবে করোনা আক্রান্ত রোগীদের কমেছে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা। বর্তমানে যারা মুমূর্ষ রোগী তারাই শুধু হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আইসিইউ বেড এবং আক্রান্তের সংখ্যা যারা খারাপ তারাই শুধু ভর্তি হচ্ছে, ওই 5 ভাগের মধ্যে, এবং ওই যে 10 ভাগ যারা মধ্যম সারির তাদের। এবং শুধু তাই নয়, এই 5 ভাগের জন্য আমাদের আইসিইউ সেবার জন্য আমাদের সবসময়ের জন্য কিন্তু আইসিইউ বেড পূর্ণই থাকে। করোনায় ঝুঁকি কমাতে সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে এমনটাই প্রত্যাশার সংশ্লিষ্টদের। করোনায় খুলনায় এ পর্যন্ত 93 জনের মৃত্যু হয়েছে। দিনে দিনে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও খুব একটা তোয়াক্কা না করেই বেশিরভাগ দেশ বিধিনিষেধ তুলে দিয়ে সব স্বাভাবিক করে দিয়েছে। এরই মাঝে বিশ্বে আবারও সর্বোচ্চ সংক্রমণের খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তথ্য অনুযায়ী একদিনে রেকর্ড মানুষ করোনায় আক্রান্ত হয়েছে ভারতে, তারপরই রয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। তবে সৌদি আরব 15 সেপ্টেম্বর থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দ্বিতীয় দফায় 3 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে এমন পরিকল্পনার প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির আবাসন মন্ত্রী। তৃতীয় পর্যায়ের ভ্যাকসিন ট্রায়ালের লক্ষ্যমাত্রা আগামী সপ্তাহের মধ্যে পূর্ণ হয়ে যাবে বলে দাবি করেছে ফাইজার। পরীক্ষা সফল হলে আগামী মাসেই টিকার অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। চীনের ভ্যাকসিন তৈরির গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশটির সামরিক বাহিনী। বেইজিং বায়োটেকনোলজির চিকিৎসা বিজ্ঞানী মেজর জেনারেল চেন ওয়েন জানিয়েছে, একমাত্র চীনের ভ্যাকসিন ভালো ক্লিনিক্যাল ফলাফল দেখিয়েছে। চীনের ভ্যাকসিন এশিয়া, ইউরোপ এবং লাতিন আমেরিকার অনেক দেশে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে, যার ফলাফলে আমরাই বিশ্বে একমাত্র দেশ এগিয়ে। এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে জরুরি প্রয়োজনে আগেই ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পরিকল্পনা কথা জানিয়েছে ভারত। আর আগামী বছরের মার্চ মাসের মধ্যে বাজারে আসবে করোনা ভ্যাকসিন এমনটাই আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানব কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে। ট্রাম্প প্রশাসনের সেই দাবিকে আরো জোরালো করল চীনের উহান ল্যাবের একজন ভাইরোলজিস্ট। তিনি দাবি করেছেন চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে করোনা ভাইরাস, এটি মানুষের তৈরি বলেও তার কাছে শতভাগ প্রমাণ রয়েছে।